হ্যালো টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন, আপনাদের আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে, সাম্পনি কোম্পানির একটি টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে স্যাম্পনি অ্যাটম ডাবল এল। তো এটাই হচ্ছে, এটা হচ্ছে সেটের মডেল। তো স্যাম্পনি কোম্পানির একটি সেট টাচ ফোন। তো ফোনটির সমস্যা হচ্ছে ফুল ডেট, সেটটি বলে পানিতে পড়েছিল, পানিতে পড়ার কারণে সেটটি ডেট হয়েছে। তো আমি সেটটি খুলেছি, খোলার পরে দেখতেছি যে আসলে সেটটি তো কোনো প্রকারের সেন্স নাই এবং ফুল শর্ট। কয়েকটি টেকনিশিয়ান দেখেছে, দেখার পরে সেটটি আসলে রান করতে পারে নাই, দেখে নেই যে অবস্থা। কোনো প্রকারের ঘাটা নয়, কিন্তু সেটটি খুলেছিল, খোলার পরে সেটটি মেপে দেখে, মিটার দিয়ে মেপে দেখছে যে সেটে ফুল শর্ট, কোনো প্রকারের সেন্স নাই। তো এটাই হচ্ছে সমস্যা। আবার কিছু কিছু সময় দেখা যায় যে কোনো প্রকারের ফুল শর্ট দেখায় না, কিন্তু সেন্স নাই, পাওয়ার বাটন প্রেস করলে সেট চালু হয় না, কোনো প্রকারের সেন্স নাই। তো এটাই হচ্ছে প্রবলেম। তো আমি অনেক মিটার দিয়ে মেপে, পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখলাম যে আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এই যে এখানে নেটওয়ার্ক আইসির এখানে একটি ডাউট ছিল। তো আমি এই ডাউটটি ফুল শর্ট হয়ে আসলো। তো আমি মিটার দিয়ে মেপে দেখি যে আসলে ফুল শর্ট। তো এখান থেকে আমি এই ডাউটটি এখান থেকে তুলে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে সেটটি আমাদের আলহামদুলিল্লাহ রান হয়েছে। তো এখন আপনাদেরকে চেক করে দেখাবো। আসলে এই পার্টসটি বেশিরভাগ শর্ট হয়, ফুল শর্ট হয়, এদের কারণে কোনো প্রকার সেন্স থাকে না। কত পাওয়ার সাপ্লাই দেখায় যে কোনো প্রকার সেন্স নাই, আবার কোনো পাওয়ার সাপ্লাই দেখায় যে ফুল শর্ট, আবার মিটার দিয়ে মেপে দেখা যায় যে শর্ট হয়ে যায়। তো এটার জন্য হাফ শর্টও হয়, ফুল শর্টও হয়। তো এখন আমি সেটটি চালু করে দেখব। তো এ পাশ দিয়েও চেক করে দেখেছে টেকনিশিয়ান ভাইরা, আসলে কাজটি করতে পারে নাই। আসলে সমস্যা হচ্ছে এখানে এই জিনিসটা ফুল শর্ট ছিল, এখানে একটি ডাউট ছিল, ডাউটটি ফুল শর্ট হয়ে গেছিলো। তো আমি এটা রিমুভ করেছি তাতালের সাহায্যে। আপনারা চাইলে তাতালের সাহায্যে রিমুভ করতে পারেন এবং চাইলে পাওয়ার সাপ্লাই দিয়ে তুলে ফেলতে পারেন। তা আমি হট গান দিয়ে তুলে ফেলছি। তো এখন আপনাদেরকে আমি চেক করে দেখাবো যে আসলে আমাদের সেটটি রান করতে পারছি কি না। তা আসলে কিছু কিছু সময় ছোটো জিনিস বড় হয়ে যায়, কাজ বুঝতে হবে, না বুঝলে আপনারা কাজ করলে কোনো লাভ নাই। আগে কাজ বুঝতে হবে যে এই সেটের এই সমস্যা, এই প্রবলেমটা কোথা থেকে আসছে, এই প্রবলেমটা দেখতে হবে। তো যেহেতু আপনারা বুঝতে পারলে আসলে কাজ করতে পারবেন, আর বুঝতে না পারলে আপনারা কাজ করতে পারবেন না, এটাই হচ্ছে সমস্যা। তো আমি বুঝতে পারছিলাম যে বিধায় আমি কাজটি করতে পারছি। তো এখন আমি সেটটি দেখেন, এই যে আলহামদুলিল্লাহ, দেখেন এই যে আমাদের সেটটি সুন্দরভাবে চালু হয়ে গেছে। তো আশা করি টেকনিশিয়ান ভাইরা, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের মাঝে এর চেয়ে ভালো ভালো ভিডিও জানি উপহার দিতে পারি। আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।